সে পরিষ্কারভাবে বলেছে ভারত থেকে আমদানিকৃত বাংলাদেশে যে সকল পণ্য রয়েছে প্রত্যেকটি পণ্যে ক্যান্সার আক্রান্ত হওয়ার নমুনা পাওয়া গেছে। এই ক্যান্সারের নমুনা পাওয়াতে ইউরোপ আমেরিকা ভারতীয় পণ্যগুলো বয়কট করেছে, নিষিদ্ধ করেছে। আজকে বাংলাদেশ থেকে আমাদের আওয়াজ তুলতে হবে, আপনারা এই ভারতের পণ্য খেয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মরবেন নাকি ভারতের এ সকল পণ্য বয়কট করবেন? আজকে সময় এসেছে ভারতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আজকে বাংলাদেশে 42 থেকে 43 ডিগ্রি টেম্পারেচার, অনেকেই বলে এই তাপমাত্রা এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয় নাই, এর পিছনেও অনেকাংশেই ভারত এবং মোদি সরকার দায়ী। অনেকে হাসতে পারেন, ভাই এটা কেমন কথা বললেন। আজকে দেখেন বাংলাদেশে যে 54টি অভিন্ন নদী ইন্ডিয়ার সাথে আমাদের সীমান্তে রয়েছে, এই নদীগুলোতে অবাধে বেআইনিভাবে বাঁধ দিয়ে ভারত সকল পানি, সমস্ত পানি ব্যবহার করছে। পক্ষান্তরে বাংলাদেশের উত্তরবঙ্গ উত্তরাঞ্চল আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। আজকে আমার দেশকে তারা মরুভূমিতে পরিণত করছে, আর বর্ষাকালে প্রত্যেকটা বাঁধের গেট খুলে দিয়ে দেখবেন বাংলাদেশকে তারা পানিতে ডুবিয়ে মারবে, বন্যায় ডুবিয়ে মারবে। এই হচ্ছে আমাদের বন্ধু দেশ ভারত। তাই প্রিয় বন্ধুগণ, আজকে আমরা স্পষ্ট করে বলি, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন এই বাংলাদেশ থেকে উৎখাত করতে না পারলে আমার আপনার মুক্তি আসবে না। আজকে আমরা এখানে হয়তো 300-400 পানির বোতল নিয়ে দাঁড়িয়েছি, গতকালকেও দাঁড়িয়েছিলাম, আগের দিনেও দাঁড়িয়েছিলাম, এই সামান্য পানি দিয়ে মানুষের কতটুকু উপকার হবে। কিন্তু মনে রাখবেন, আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র যে উদ্যোগ, যে প্রয়াস, যে চেষ্টা, এর মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কিন্তু আজকে আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে বসে আছে, তারা শুধু দেখবেন ওই মিডিয়ার সামনে গলাবাজি করে দেশটাকে জান্নাত বানিয়ে দিয়েছে, মানুষ নাকি জান্নাতের আরাম এখন দেশে ভোগ করছে। এই যে আওয়ামী লীগের ভণ্ডামি, মিথ্যাচার, প্রতারণা, এগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ। আওয়ামী লীগ প্রতিনিয়ত এই মিথ্যাচারের মাধ্যমে জনগণকে একটি জাহান্নামে তারা আজকে পাঠিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশ, অনেকেই বলেন কাশ্মীর হয়ে গেছে, অনেকেই বলেন ফিলিস্তিন হয়ে গেছে। আমি ফারুক হাসান আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ ফিলিস্তিন কাশ্মীর হওয়ার কিছুটাই বাকি নেই। আমরা ফিলিস্তিন আর কাশ্মীরের থেকে ভয়াবহ অবস্থার মধ্যে বসবাস করছি বন্ধুগণ। আজকে আপনি স্বাধীন বাংলাদেশে 2 রাকাত নামাজ পড়বেন, এই নামাজের জন্য অনুমতি লাগে। আপনি আজকে বাংলাদেশের মুসলমান, ইফতার মাহফিল করতে গেলে আপনার অনুমতি লাগে, আপনার ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা দেওয়া হয়, নামাজে কথা দেওয়া হয়, তাহলে আপনি কিসের স্বাধীন দেশের নাগরিক? এই যে আমরা বলি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এটা কি স্বাধীন সার্বভৌমের নমুনা? আপনারাই বলুন, গত 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজে বাধা দেওয়া হয়েছে, নামাজ পড়তে দেওয়া হয় নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসাবে লজ্জিত, ঘৃণা প্রকাশ করছি, একই সাথে বলতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা রয়েছে এরা মোদী সরকারের গোলাম, পা চাটতে চাটতে এরা ব্যস্ত হয়ে পড়েছে। এই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠে আজকে সেখানকার মুসলিম শিক্ষার্থীরা নামাজ পড়তে পারে না। আপনারা দেখেছেন গতকালকে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আন্দোলন করছে, ইসরায়েল বিরোধী আন্দোলন, ইহুদিবাদ বিরোধী আন্দোলন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন নেমেছে। সেখানে প্রশাসন তাদেরকে ওই নগ্নভাবে বাংলাদেশের মতো হামলা চালাতে পারে নাই, পুলিশ বাধা দিচ্ছে কিন্তু প্রশাসন বাধা দেওয়ার সাহস দেখায় নাই। এ হচ্ছে আমেরিকা। যাই হোক বন্ধুগণ, আমাদের এই উদ্যোগ, এটি আমরা চলমান রাখবো। একই সাথে আপনাদের একটি কথা বলেই শেষ করব, ফরিদপুরের যে ঘটনা, এই ঘটনা ভুলে গেলে চলবে না। গতকালকে আমাদের তারেক রহমানের নেতৃত্বে একটি দল ফরিদপুরের সেই 2 জন মুসলিম যুবকের বাড়িতে গিয়েছিল যাদেরকে হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা পিটিয়ে হত্যা করেছে। তাদের বাড়ি গিয়ে আমরা আর্থিকভাবে সহায়তা করেছি এবং অঙ্গীকার করে আসছি, ওয়াদা করে আসছি, এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা গণ অধিকার পরিষদ রাজপথে আছি, ইনশাআল্লাহ রাজপথে থাকবো।
আজকে বাংলাদেশকে হিন্দুস্তান বানানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরাও বলতে চাই, 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশকে আমরা হিন্দুস্তান বানাতে দিব না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ শহীদ তিতুমীরের বাংলাদেশ, হাজি শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা মোদি সরকারের হিন্দুস্তান হতে দেব না, হিন্দুস্তান হতে বানাতে দিব না বন্ধুগণ। যাই হোক, সকলকে ধন্যবাদ, পাশে থাকবেন, আপনারা আপনাদের জায়গা থেকে এই লড়াইয়ে সমর্থন এবং সহযোগিতা করে যাবেন। ধন্যবাদ সকলকে।